অনেকদিন শহরের এই দিকটায় আসা হয়নি। কত নতুন নতুন দোকান সব হয়েছে, মজার জিনিসের দোকান। বাহ, বেশ তো, মজার জিনিস, একবার ঢুকে দেখি তো কি মজার জিনিস পাওয়া যায় এখানে। আসুন আসুন, দেখুন কত সব মজার জিনিস আছে আমাদের এই দোকানে। কি চাই বলুন? কথা বলা পুতুল, ম্যাজিক বল, গান করা পাখি, বিদেশি সব নাম না জানা খেলনা, ছবিতে ঝর্ণায় সত্যি জল পড়া, আরো কত কি কি চাই আপনার বলুন। দাঁড়ান দাঁড়ান, আমি শুধু দেখতেই ঢুকেছি, তবে আপনার দোকানের সব থেকে শ্রেষ্ঠ মজার জিনিস কি দেখাতে পারেন? সব থেকে শ্রেষ্ঠ একটা আয়না। তবে আয়নার মজাটা কি আমি আপনাকে বলবো না, আপনি নিজেই দেখুন, ওই ভেতরের ঘরে যান, দেখতে পাবেন। তাই বুঝি, ঠিক আছে, দেখি গিয়ে। তবে যান, ভেতরে চলে যান। ধন্যবাদ। বাহ, বেশ সুন্দর আয়না তো, সাইজেও তো বেশ বড়। সামনে গিয়ে দেখা যাক। একি, আমি যে পুরো বেঁকে গেছি, আমি এমন অষ্টবক্র হয়ে গেলাম কবে? ছি 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 ছি, আমি এমন অষ্টবক্র হয়ে গেছি আমি নিজেই জানতাম না। আমাকে যেভাবেই হোক আবার ঠিকঠাক হতেই হবে। না, এখানে আর এক মুহূর্ত থাকা নয়, আমি আর নিজেকে দেখতে পাচ্ছি না। কি, কেমন দেখলেন? বাবা, আমাকে এক্ষুনি বাঁকা থেকে সোজা হতেই হবে, কিন্তু কিভাবে হব, কিভাবে? পেয়েছি উপায়, ওই রোলারটাই পারে আমাকে সোজা করে দিতে। বাঁচাও বাঁচাও, অবিশ্বাস্য, এ কি অদ্ভুত কাণ্ড। মনে হয় আমাকে সোজা করতে রোলারটাকে একটু বেশি বেগ পেতে হয়েছে। যাই, এবার উঠে আয়নায় গিয়ে দেখে আসি সোজা হলাম কিনা। দেখুন মশাই, আপনি আমার রোলারটার কি হালত করলেন, এবার আমার কি হবে? আমি আগে নিজে দেখে আসি আমি কি হয়েছি। আমি যে এখনো সেই বেকাটেরাই আছি। না, আমাকে এক্ষুনি তাহলে অন্য একটা উপায় বার করতেই হবে। আমাকে সোজা হতে গেলে রোলারের থেকেও জোড়ালো কিছু একটা সাহায্য নিতে হবে, কিন্তু সেটা কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, কি? আচ্ছা, আমি ছুটে গিয়ে যদি ওই বাড়িটায় নিজে ধাক্কা খাই, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমি আবার আগের মতো সোজা হয়ে যাব। হ্যাঁ, ঠিক ঠিক, যাই তবে। বাবা, বাড়িগুলোই যে বেঁকে গেল, তবে আমি মনে হয় সোজা হয়ে গেছি। যাই, এবার তাহলে ওই আয়নায় গিয়ে নিজেকে দেখে আসি। দেখি, আমি যে এখনো সোজা হলাম না, বাড়ি ঘরগুলো পর্যন্ত বেঁকে গেল, কিন্তু আমি সোজা হলাম না, এ যে সত্যি চিন্তার কারণ হলো। লোকগুলো তো তাহলে আমাকে দেখবে আর হাসবে। ধুর, কি যে করি এখন। উফ, বাচ্চুরে, চপ্পর খবর আছে, শোন না। আরে দূর, বন্ধ করবি গান শোনা বাচ্চু। বল, এত চিৎকার করছিস কেন? চিৎকার করব না, খবর রাখিস, বাটলেটা বেজায় গেঁড়া কলে পড়েছে। কি বলছিস? মাটুলদা ইন গেঁড়া কল? বলছি কি রে, কেসটা একটু
খুলে বল গুরু। বাটুল দা নাকি কোথায় কোন আয়নায় দেখেছে নিজে নাকি বেঁকে তেড়ে গেছে। তাহলে বিচ্ছু এখন আমাদের কি করণীয়? একটাই কাজ, সোজা বাটুলদার কাছে যাওয়া। তারপরে টুকু তুই আমার উপর ছাড়তে পারিস বাচ্চু। বাটুলদা, ও বাটুলদা, আজ আমাদের অঙ্ক করাতে বসবে না? মনটা আমার ভালো নেই রে বাচ্চু। বাটুলদা কি রে বিচ্ছু? বাটুলদা তুমি এমন এঁকে বেঁকে গেলে কি করে? এ বাবা, তোমার মুখটা যে একেবারে বেঁকে গেছে গো। একবার একবার শুধু নামটা বলো, এত বড় সাহস আমাদের বাটুলদাকে এমন ভাবে পেয়ে দিয়েছে, একবার যদি পাই হাতের সামনে। না রে বাচ্চু বিচ্ছু না, আমাকে কেউ কিছু করেনি, আমি এমনি এমনি বেঁকে গেছি। এখন কি হবে গো মাটুলদা, লোক তোমাকে বেঁকা মাটুল বলবে, আমরা যে শুনতে পারবো না। এসব শোনার আগেই যেন ভগবান আমাদের মৃত্যু হয়। জানি না জানি না এখন আমার কি হবে। তুমি যেভাবে বেঁকে তেড়ে গেছো তাতে ওই পুচকে একটা রোলার বা ছোট্ট কয়েকটা বাড়ি তোমাকে সোজা করতে পারবে না। তবে কে পারবে শুনি? আস্ত একটা ট্রেন। ট্রেন? হ্যাঁ, তুমি তুরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের সামনে দাঁড়াও, ট্রেনটা এসে তোমাকে ধাক্কা মারুক, দেখবে তুমি আগের মতো ঠিক হয়ে গেছো। তোরা বলছিস? হ্যাঁ বন্টুল্লা, তোমাকে এভাবে আমরা আর দেখতে পাচ্ছি না গো। ঠিক আছে, এখন তাহলে আমরা যাই বাটুলদা, তোমার একটু বিশ্রামের দরকার। যাবি? যা তবে। চলি মাটুলদা। বাটুলদা এবার ও সেই কতক্ষণ থেকেই তো অপেক্ষা করছি, ট্রেনের যে কোনো দেখাই নেই। দূর, আমার কপালটাই খারাপ না? ওই তো, ওই তো একটা ট্রেন আসছে মনে হয়। হ্যাঁ, দেখা যাক এবার বাচ্চু বিচ্ছুর কথা ঠিক হয় কিনা। হ্যাঁ, শক্ত হয়ে দাঁড়ায়। লাইনের মধ্যে একটা লোক দাঁড়িয়ে কেন? আয় আয় এবার মার ধাক্কা আমাকে। এবারও মনে হয় হলো না। আমার মাথাটা কেমন করছে। এও যে পড়ে গেল, আমার এই বেঁকা শরীরটা দেখে নয় তো। বাটুল, এ তুমি কি করেছো? কি হয়েছে বলো তো তোমার? এ কি, আপনারা এখানে? আরে ওই ছোঁড়া দুটো থানায় গিয়ে আমাকে খবর দিল। কি আর বলবো দারোগা বাবু, কোনো এক অজ্ঞাত কারণে আমার শরীরটা পুরো বেঁকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন না। এ কি বাটুল, তুমি এসব কি বলছো? তুমি এক্ষুনি চলো ডাক্তার দেখাবে। না দারোগা বাবু, বাটুল বাবু ঠিকই বলেছেন, উনি আমাদের দোকানে একটা আয়নার মধ্যে নিজেকে দেখেছেন। আসলে ওটা ছিল একটা ভেলকি আয়না, সবাইকেই ওই আয়নায় একা বেকা দেখা যায়, ওটাই মজা। আপনি অন্য একটা আয়নায় নিজেকে একবার দেখুন বাটুল বাবু, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তুমি একদমই ঠিক আছো বাটুল, আমাদের প্রিয় বাটুল। আমি সত্যি লজ্জিত দারোগা বাবু, আমাকে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তাহলে চলো বাড়িতে, শরীরের আর মনের ওপর দিয়ে অনেক ধকল গেছে, একটু বিশ্রাম নেবে। আপনি যখন বলছেন নিশ্চয়ই বিশ্রাম নেব, তবে আর একটু ধকল সহ্য করো।
মানে মানে ওই বাচ্চু বিচ্ছুর সঙ্গে আমাকে একবার মোলাকাত করতে হবে, সেখানে একটু ধকল পোহাতে হবে আমাকে, এই আর কি। কি বলো তোমরা?